নমস্কার বন্ধুরা পাপিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো রাস্তার দোকানের মতো পেটাই পরোটা রেসিপি যেটা বানানো খুবই সোজা আর খেতে খুবই টেস্টি হয় রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবথেকে প্রথমে একটা মিশিং বোলের মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর টু টেবিল পরিমাণ রিফাইন্ড অয়েল পেটাই পরোটা করার ক্ষেত্রে অনেকে ময়েন দেওয়া পছন্দ করে না তো ময়েনটা দিলে কী হয় পরোটাটা করার পরেও বেশ কিছুক্ষণ পর্যন্ত খুব সফট থাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব একবারে বেশি জল দেব না এতে করে ডোটা খুব পাতলা হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি এবার ডোটাকে নিয়ে আমি কিচেন স্ল্যাবের মধ্যে সিফট করে নিচ্ছি আর ডোটা কতটা সফট করে মেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন হাতে লেগে লেগে যাচ্ছে এই সময় ভয়ের কিছু নেই এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ঠেসে নিলেই দেখবেন হাত থেকে ছেড়ে ছেড়ে আসবে আর তাও যদি মনে হয় আপনারা হাতে সামান্য একটু রিফাইন্ড অয়েল মেখে নিয়ে তারপর এইভাবে করে ঠেসে নেবেন পাঁচ থেকে সাত মিনিট মতো দেখুন আমি কিভাবে ঠেসছি এইভাবে করে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঠেসে নেওয়ার পর এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার ডোটাকে এইভাবে নিয়ে আমি এই বোলের মধ্যে চাপা দিয়ে রেস্ট হতে দেবো প্রায় এক ঘন্টা মতো প্রায় এক ঘন্টা হয়ে গেছে ডোটা খুব ভালো রকমভাবে সেট হয়ে গেছে এবার ডোটাকে নিয়ে আমি কিচেন স্ল্যাবের মধ্যে আরও এক দু মিনিটের মতো এইভাবে ঠেসে নিচ্ছি এবার নর্মালি পরোটা যেরকম হয় তার থেকে একটু বড়ো সাইজ করে আমি লেচিগুলো কাটছি আর আমার তাওয়ার যেরকম সাইজ সেরকম বুঝে লেচিগুলো কেটে নিচ্ছি সব লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি আমি বেলে নেব সেই জন্য কিচেন স্ল্যাবের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার লেচে নিয়ে একটু বড় আর একটু পাতলা করে বেলে নেব তবে খুব পাতলা না ঠিক এরকম করে বেলে নিতে হবে এটা বেলার পরে এর ওপরে একটু সামান্য রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর একটু ময়দা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এরকম করে কেটে নিচ্ছি এবার দেখুন এরকম করে ফোল্ড করে নিচ্ছি এবার যে সরু দিকটা এটা ওপর থেকে এরকম করে চাপ চেপে এরকম করে একটা লেচি বানিয়ে নিলাম এবার লেচিটাকে আবারও আমি বেলে নেব একটু পাতলা আর একটু বড় করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরেই দেখবেন এই লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে দেখুন খুব ভালোভাবে বেলে নিয়েছি আর একটা আমার পরোটা বেলা হয়ে গেল আর লেবারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবার পরোটাটা ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া খুব ভালো রকমভাবে গরম করে পরোটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর পাঁচ থেকে এক চামচ মতো রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিচ্ছি দিকটা একটু হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি আর এই দিকটাও একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে দিকটা ভেজে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে পেটাই পরোটা কিন্তু খুব মুছে হয় না ওপর থেকে হালকা ক্রিস্পি হলেও ভিতরটা কিন্তু খুবই সফট হয় এবার আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন পরোটাটা আমার রেডি হয়ে গেছে এবার পরোটাটা তুলে নিচ্ছি এবার পরোটাটা নামিয়ে নেওয়ার পর গরম অবস্থাতেই যেহেতু পেটাই পরোটা সেজন্য এইভাবে পিটিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি পিটিয়ে নিচ্ছি বাহাতে করে এরকমভাবে ধরে এইভাবে পিটিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছে আর এরকমভাবে দেখুন ছিঁড়ে ছিঁড়ে গেছে তাহলে দেখলেন কত সহজেই বানিয়ে ফেললাম পেটাই পরোটা খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে আজ আসি নমস্কার